ইউনিক কুক উইথ শিল্পী চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি চায়ের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এইভাবে যদি আপনারা চাটা তৈরি করেন, সকাল হোক বা সন্ধে, এই চা খাওয়ার বাহানা খুঁজবেন সকলে। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। চলুন তাহলে বন্ধুরা শুরু করে দিই রেসিপিটা। দু কাপ চা তৈরির জন্য প্রথমে আমি একটা সসপ্যানে এক কাপ মতো জল দিয়ে দেব। তারপর জলটাকে বেশ কিছুটা গরম করে তাতে মিশিয়ে দিচ্ছি এক কাপ মতো দুধ। জল ও দুধের পরিমাণটা সমান সমান থাকবে। তারপর দুধটাকে একটু গরম করে তাতে আমি মিশিয়ে দিচ্ছি একটা ছোট এলাচ। দুধটা যখন ফুটতে শুরু করবে তখন তাতে মিশিয়ে দেব গুঁড়ো চা। আমি এখানে 2 চা চামচ মতো গুঁড়ো চা মেশালাম। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এইভাবে চামচের সাহায্যে চায়ের সাথে দুধটাকে বেশ কিছুক্ষণ নেড়ে নেব। মোটামুটি 30 থেকে 40 সেকেন্ড আমি এটা নাড়লাম। সকালে ঘুম থেকে উঠে এইভাবে এক কাপ চা খেলে মন্দ কি? চায়ে যখন খুব সুন্দর এইরকম একটা কালার চলে আসবে তখন তাতে মিশিয়ে দিতে হবে চিনি। আমি এখানে 2 কাপ চা তৈরি করছি, তাই আমি এখানে 2 চা চামচ মতো চিনি ব্যবহার করব। খুব বেশি চিনি দিলে ভালো লাগবে না। তারপর এখানে মিশিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো পাতা চা। গুঁড়ো চা যেমন দুধ চায়ের কালারটা খুব ভালো তৈরি করে, সেরকম এই পাতা চা আনে ফ্লেভার। এই পাতা চা দিলে ফ্লেভারটা ভীষণই ভালো হয়। এইবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট এটাকে রাখব। 1 থেকে 2 মিনিট চাটাকে ঢাকা দিয়ে রাখার পর এবার আমি কাপে চাটাকে ছেঁকে নিচ্ছি। এইরকমভাবে চা তৈরি করলে চায়ের টেস্টটা হবে অসাধারণ। এইরকমভাবে চা তৈরি করে পরিবারের সকলে মিলে একসাথে বসে চায়ের আড্ডা জমিয়ে ফেলুন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আবার আপনাদের সাথে দেখা হবে এরকম রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন।